চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাস করেছে। এরপরও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় 5 লাখ আসন ফাঁকাই থাকবে। অন্যদিকে অপেক্ষাকৃত ভালো কলেজগুলোতে এবারও শিক্ষার্থী ভর্তিতে চাপ অব্যাহত থাকবে। জিপিএ 5 পেয়েও ভালো মানের একটি কলেজ পাবে না শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে সরকারি বেসরকারি মিলিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা হয় এমন প্রতিষ্ঠান রয়েছে 9,414টি। এই প্রতিষ্ঠানগুলোতে সব মিলিয়ে আসন রয়েছে 26,09,249টি। আর এবার এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 20,96,500 শিক্ষার্থী। সরকারি এই হিসেবেই আসন খালি থাকবে 5,12,703টি। এদিকে বরাবরের মতো এবারও অপেক্ষাকৃত ভালো কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির চাপ থাকবে। জিপিএ 5 পেয়েও শিক্ষার্থীরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন না, ফলে কলেজ ভর্তি নিয়ে চিন্তায় রয়েছেন এসব শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সারা দেশে ভালো বা মোটামুটি ভালো মানের কলেজ আছে প্রায় 200টি, যেগুলোতে সব মিলিয়ে আসন হতে পারে 1 লাখের মতো। এ ধরনের 20টির মতো কলেজ ঢাকায় অবস্থিত। এগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তিযোগ্য আসন আছে কম বেশি 20,000, তবে এগুলোর কয়েকটিতে বিদ্যালয় শাখা আছে, ফলে ভর্তিতে ওই প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার শিক্ষার্থীরাই অগ্রাধিকার পাবে। এর বাইরে ঢাকা কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কমার্স কলেজ, সিটি কলেজগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাপ বেশি হবে। বিভিন্ন বিভাগীয় শহর এবং কিছু জেলা শহরে এরকম কিছু কলেজ আছে। এদিকে আগামী 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া, শেষ হবে 15 জানুয়ারি। এরপর যাচাই এবং নির্বাচন প্রক্রিয়া শেষে ফেব্রুয়ারির 19 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। এরপর 2 মার্চ শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। ভর্তি নীতিমালা অনুযায়ী অনলাইনে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে সেগুলোর মধ্যে থেকে মেধা কোটা, প্রযোজ্য ক্ষেত্রে ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।